শুধু চিকিৎসকদের উপর ক্ষোভ নয় প্রশ্নের মুখে হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের ভূমিকা এমনকি হাসপাতালের মধ্যেই বাস নিয়ে দাপাদাপি আমাদের ক্যামেরাতেই সেই ছবি বর্ধমান মেডিকেল কলেজে চত্বরে রোগী পড়ে রইল হুশ ফিরল না কর্তৃপক্ষের অভিযোগ রোগীর আত্মীয় পরিজনদের ভিতর প্রবেশ করতেই দেয়নি দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা এনআরএস কাণ্ডের জেরে চিকিৎসকদের আন্দোলনে বুধবার সরকারি হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ থাকায় তীব্র গরমের মধ্যে নাজেয়াল হলেন দূর মানুষজন রোগীকে সঙ্গে নিয়ে এসেও তীব্র তাপ্রবায়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হলো হাসপাতাল চত্বরের মধ্যে অন্য দিকে সুপার উৎপলদা ও অধ্যক্ষকে ধাকাধাকি এবং হেনস্থা করার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে এদিন ধুমধামায় পরিস্থিতিতে সৃষ্টি হয় বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্তরে রোগীস্থ আত্মীয়দের সঙ্গে প্রকাশ করেন এলাকা বাসিন্দারা হাতে বাঁশ লাঠিনে দৌড়াতে দেখা যায় একদল যুবকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পিপাকে পড়তে হয় পুলিশকে আমার ফ্যামিলি দেখতে যায় ওর মধ্যে গেটে ঝামেলা করে অল ফ্যামিলিকে সিকিউরিটি গার্ড ছর জন্য 8 জন মেলে 2 জন কালো ড্রেস

আমার স্ত্রী ভর্তি আছে আমার স্ত্রী পেটে বাচ্চা ছিল তার সিজার করা হয়েছে ভর্তি আছে আমার লোক আজ দেখাশোনা করতেছিল ওই জন্য গেটে একটু সামান্য ঝামেলার জন্য সিকিউরিটি মেয়ে ছেলেকে কেন মারলো আমার ভাইকে মেরেছে এটা কোনো দা এখনো পর্যন্ত আমার রুগী এখানে পড়াচ্ছে সিকিউরিটি এসে দেখে ফটো তুলে নিয়ে ওপর দিয়ে উঠে গেছে কোনো ডাক্তার নেই কোনো আমাদের কোনো ব্যবস্থা নেই